স্পর্শকাতর এই মামলার বাদী সিরাজুল হকের নির্মাণাধীন বাড়ির সুপারভাইজার আজিমের পরিকল্পনায় প্রতন ড্রাইভার মাসুম সহ চারজন ডাকাতির উদ্দেশ্যে ঘটনার রাতে বাসায় ঢোকে। তাদের কাছে তথ্য ছিল ওই বাড়িতে শ্রমিকদের ও নির্মাণ সামগ্রীর বিল পরিশোধের জন্য ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলে ঘরে রেখেছেন বাড়ির মালিক। ঘটনার রাতে বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যরা ইফতারির দাওয়াত খেতে আত্মীয়ের বাসায় গেলে দুর্বৃত্তরা সশস্ত্র অবস্থায় বাসায় ঢোকে। দারোয়ানসহ বাসার ৬ জন কাজের লোককে হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মোট ১.৫ লাখ টাকার মালামাল লুট করে তারা। বাসা লুটের এক পর্যায়ে যেহেতু বাড়ির মালিকের আগের ড্রাইভার মাসুম ও সুপারভাইজার আজিমকে দারোয়ানসহ কাজের ছেলেমেয়েরা চিনে ফেলে, সে কারণেই ঘটনার সাক্ষী না রাখার জন্য একের পর এক গলায় ছুরি চালিয়ে ৬ জনকে জবাই করে হত্যা করে তারা। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল জানান, ঘাতক মাসুমের মোবাইল ফোনের কথাবার্তার সূত্র ধরে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে একে একে গ্রেপ্তার করা হয় আরও ৩ ঘাতককে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।